দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই বাড়িতে আছো, সুস্থ ও নিরাপদে আছো। আমি তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকে কালচারাল অ্যাক্টিভিটিস ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ কালচারাল অ্যাক্টিভিটিস ক্লাসে নাটিকা উপস্থাপিত হবে এবং এই নাটিকার রচনা ও নির্দেশনায় রয়েছে মামুনুর রশিদ মামুন এবং অভিনয় করবেন আমিশুরি আক্তার এবং আমার সঙ্গে রয়েছেন নাইলা মনি, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। তাহলে এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নাটিকা উপভোগ করি। নাটিকার বিষয়বস্তু হলো অনলাইন ক্লাসে ইন্টারনেটের একটা
একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। এই যোগাযোগের মাধ্যমে আমরা আমাদের ক্লাস পরিচালনাগুলো করে থাকি। খুব সহজে এই মাধ্যমটা ব্যবহার করে তুই শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রাখতে পারবি। আর আমাদের স্কুলে তো আমরা কি করি শোন, এই অ্যাপের মাধ্যমে আমরা যত প্রশ্নপত্র রয়েছে সেগুলো এই অ্যাপে আপলোড করি। গার্জেনরা এটা ব্যবহার করে এবং ব্যবহার করে দেখতে পাই প্রশ্নগুলো কি। এবং তার সাথে বললাম তোকে যে এই অ্যাপের মাধ্যমে আমরা কুশল বিনিময় করি, তারা কেমন আছে, তাদের সুন্দর সুন্দর ছবি আমরা দেখতে পাই, আমাদের ছবি তারা দেখতে পাই। খুব ভালো একটি মাধ্যম। এই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনার প্রতি অনেক আগ্রহী হয়েছে, আর অভিভাবক শিক্ষক সবাই এতে আমরা অনেক খুশি। ও আচ্ছা, এই কথা এবার বুঝেছি। আমার মনে হয় এভাবে যদি আমরা কাজ করি তাহলে সবাই মিলে চেষ্টা করলে আমাদের বর্তমানে যে করোনা পরিস্থিতি তা অনায়াসে সমাধান করতে পারবো। ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, ইনশাল্লাহ পারবো। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কোনো সুযোগ নাই, তাই ঘরে বসেই শিক্ষার্থীদের শিক্ষা অর্জন করতে হবে, আর অনলাইনই হচ্ছে একমাত্র ভরসা। আশা করি এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের পড়াশোনাগুলো সঠিকভাবে চালিয়ে যেতে পারবো। আবার স্বাভাবিক জীবন যখন ফিরে আসবে তখন আমাদের এই স্কুলগুলো আবার শিক্ষার্থীদের কলরবে আবার মুখরিত হবে। ইনশাল্লাহ আমরা আবার আমাদের সেই শিক্ষার্থীদেরকে দেখতে পাবো। ইনশাল্লাহ।